নিজের অর্থায়নে আজকের এই কম্বল আপনারা পাচ্ছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় ভাই জনাব রাশিক রহমান ভাই এখন আমাদের মাঝে কথা বলবেন। আমরা করতালি দিয়ে অভিনন্দন জ্ঞাপন করি। আমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আদাব। আমাকে আজকে যে প্রথমে ফুল দিয়ে বরণ করলো তার নাম হলো প্রমিলা এবং সে আমার সাথে হ্যান্ডশেক করল। তা আমি বিশেষভাবে তাকে দাঁড়া করিয়ে আমার সাথে হ্যান্ডশেক করার ছবিটা আমি আমাদের যুবলীগের নেতা বাতেনকে দিয়ে ছবিটা তোলালাম। কারণ হলো কি, আমি জীবনে অনেক কিছু পাই নাই, আবার অনেক কিছু হয়তো বা পাবো না, কিন্তু জীবনে আমি যা পেয়েছি তাতে আমি এত বেশি কৃতজ্ঞ এবং আনন্দিত যে আমার আসলে অভিযোগের জায়গা খুব বেশি নাই। এক সময় আদিবাসী সম্প্রদায়ের যারা আছেন তারা স্কুলে কলেজে যাইতেন না। আমি ভুল বলতেছি? প্রমিলা খুব স্মার্ট, আমার ধারণা সে স্কুলে গেছে। এই আপনি কি কলেজেও গেছেন? নাই পড়ে পড়ছে, ঠিক আছে, আরো বেশি পড়ালেখা করলে ভালো হতো, কিন্তু নাইন পর্যন্ত পড়ছেন আগে আদিবাসী সমাজে তো অদ্রুত পড়তো না। এবং তার ভিতরে যে আত্মবিশ্বাস, সে আমার সাথে হ্যান্ডশেক করলো, এটা আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আধুনিক নতুন বাংলাদেশের পরিচয় বহন করে। এবং আমার বাবা জনাব এইচএন আশিকুর রহমান এমপি যে পথিকৃত মিঠাপুকুরের স্বপ্ন দেখেন, যাকে তিনি তিলে তিলে বাস্তবায়ন করেছেন, সেই স্বপ্নটাও আমি তার মাঝে প্রস্ফুটিত হয়েছি হয়েছে বলে দেখছি। আমি খুব আনন্দিত, ধন্যবাদ। এখন প্রমিলা বলল, সাইদ ভাই আপনি নির্বাচনের সময় আসছিলেন, রাস্তার কথা বলছিলেন, রাশেক ভাই রাস্তা দেন নাই। আমি আপনাদের বলি আগামীবার সাইদ ভাইকে আর ভোট দিবেন, আসলে দিবেন। সাইদ ভাই যদি আপনাদের কাজ না করে, সাইদ ভাই আপনারা কেন, আমিও তো ভোট দিব। সাইদ ভাইকে কি বলা হয়েছে যে বিরোধপুরে রাস্তা করা হবে না? এখন সাইদ ইয়াং এনার্জেটিক চেয়ারম্যান, সমস্যা হলো সে সবই করতে চায়, এই আছে এই নাই। তো সাইদকে সিদ্ধান্ত নিতে হবে, যদি বিনোদপুর বাসীর জন্য রাস্তা করতে চায় তাহলে মাননীয় এমপি মহোদয় অবশ্যই সে রাস্তা করে দেবে। কিন্তু 17 ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যেমন তার উপর চাপ তৈরি করে, সাইদকে ওইরকম চাপই মাননীয় এমপি মহোদয় তৈরি করতে হবে, তাদের কাজটাকে নিয়ে আসতে পারে। তার মানে মাননীয় এমপি মহোদয়ের কাছে তিনি একটা ডিও নিবে, ডেমি অফিসিয়াল লেটার বলে, এটাকে আধার সরকারি চিঠি বলে, সেই চিঠি সাইদ আপনাদের ভালোবাসার চেয়ারম্যান, আমি তার খুব আদর করি, খুব ভালোবাসি, সে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দিবে বা রংপুর সাংসদ দিবে, দিয়ে মাননীয় এমপি মহোদয়ের কাছে লেগে থাকবে, স্যার একটু ফোনে বলে দেন, ফোনে বলে দেন, আমাকে বলবে ভাই বলে দেন, অবশ্যই রাস্তা হবে, তালি দেন, রাস্তা হবে। আর ও যদি ওর মেয়াদকালে না করতে পারে তাহলে আমিও ভোট চাইতে আসবো। আপনার ঘরে আলোটা কে জ্বালাইছে? আমি এখন আমার ড্রাইভার মাস্কট, সে 100 কিলোমিটার বেগে গাড়ি চালায় এখানে আসবো। এই পাকা রাস্তাটা কে বানাইছে? অপূর্ব, এক কাপ চা নিয়ে বসলে চা হবে না, এত একটু রাস্তা কাঁচা আছে। বোন আমি আপনাদের কথা দিতেছি, যদি জননেত্রী শেখ হাসিনার সরকার থাকে, যদি আমরা থাকি, আপনার রাস্তা পাকা হবে। আর আপনি আমারে একবার দেখছেন এখানে, এই নিয়ে দুইবার,
কিন্তু এই বিনোদপুর গ্রাম সহ মিঠাপুরে এমন কোন গ্রাম নাই যেখানে আমি যাই নাই। সমস্যা হলো আমার অল্প কিছু চুল পাকছে, মানে আমার হিসেবে অল্প, অনেক হিসেবে অনেক বেশি, কিন্তু আমি যুবক আছি। কিন্তু যেহেতু আপনার থেকে বয়সে আমি একটু বেশি, আমি যখন হাফ প্যান্ট পরে এই গ্রামে আসি এটা আপনার মনে থাকার কথা না, কারণ তখন আপনি নাই, পৃথিবীতে আপনি আসেনি। আমি জানি আমার থেকে বয়স অনেক কম, আমার অনেক কম, আমি যুবক। কিন্তু মোটর সাইকেলে হোক, পায়ে হাইটা হোক, গাড়িতে হোক, আমি মিটার প্রত্যেকটা গ্রামে গেছি। এবং আমার একটা আত্মিক কি ব্যাপার, একটা মাইকের সিস্টেম ভালো আনা যায় না কি কথা বলা যায় না? কি বলতেছিলাম, আমার একটা আত্মিক সম্পর্ক মিঠাপুরের মানুষের আছে। আমার মনে আছে আমি হাফ প্যান্ট পরা অবস্থায় আমার আব্বা 1986 সালে নির্বাচন করবে ছোট ছোট বাচ্চাদেরকে। এই যে এখানে জাকির হোসেন সরকারের বাসা আছে না, হ্যাঁ চেনেন আপনারা, তখন তো সে ভালো ছিল, তার বাসায় আমি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মিছিল করতেছি, মিজানটা আপনার মনে আছে, বিস্কিট লজেন্স দিতাম মিছিল করার জন্য। তাই বলছে আমার ভাই, কি আমার ভাই, তোমার ভাই, আশেক ভাই, আশেক ভাই, নৌকা মার্কায় ভোট দাও ভাই, বলতে হঠাৎ করে একজন এসে বলতে ভাই আশুক রহমান সাহেব তো আপনার ভাই না, আমার বাবা তোমার ভাই, আশেক বাবা আশেক ভাই। আমার সম্পর্কটা একেবারে শৈশবে খেলার সময় থেকে এই 14 নম্বর দুর্গাপুর বাসীর সাথে আছে। এই বাজারে উঠলে এই যে প্রাণ গোবিন্দ কাকা, রুহুল কাকা, নিপেন কাকা, তারপরে যে দর্জির ইয়েটা যে চালায় অক্ষয় কাকা, সুভাষ কাকা, লালটুদা, এমন কোন লোক নাই যার সাথে আমার যাওয়া আসা বসা একটা কিছুদিন নেই। কিন্তু হ্যাঁ, মিঠাপুর 315টা মৌজার এলাকা, এক একটা মৌজা একদিন করে কাটাইলেও 315 দিন লাগে, বিশাল এলাকা মেহেরপুর জেলার দিকে। কিন্তু প্রিয় বিনোদপুর বাসী, বিনোদপুর আদিবাসী, আপনারা যেমন আশিক রহমান এমপি সাহেবের মনে হৃদয়ে আছেন, আপনারা তার সন্তান আশিক রহমানের মনে হৃদয়ে। আমি আজকে আপনাদের মাঝে আসতে পেরে খুব খুশি হয়েছি। এটা কিছুই না, ছোট্ট একটা উপহার আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে আপনাদের জন্য। আর শুধু একটা কথা বলতে আসছি, কেউ বয়স্ক ভাতা পাইছেন, কেউ ভিজিটি পাইছেন, কেউ পঙ্গুত্ব ভাতা পাইছেন, কেউ প্রতিবন্ধী ভাতা পাইছেন, কেউ মাতৃত্বকালীন ভাতা পাইছেন, কেউ কুড়িয়া ভাতা 40 দিনের কর্মসূচন প্রকল্প পাইছেন, কেউ রেশন কার্ড পাইছেন, কেউ টিসিবি কার্ড পাইছেন। বইলা শেষ করা যাবে না, কারো বাড়িতে বিদ্যুৎ জ্বলছে, কারো রাস্তা পাকা হয়েছে, কেউ টিউবওয়েল পাইছেন, টিউবওয়েলে গোড়া পাইছেন, আমার মতো লোক কেউ হয়তো একটা কম্বল পাইছেন, কম আর বেশি। কিন্তু মিঠাপুকুরে এমন কোন লোক পাওয়া যাবে না যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং এইচ এন আশিক রহমান এমপি সাহেবের পক্ষ থেকে ন্যূনতম কিছু হইলো পায়। শীতের সময় মানুষের কষ্ট হয়, সব দুঃখ সব কষ্ট তো আমি লাঘব করতে পারবো না, কিন্তু আমি আপনাদের সাথে আছি সেই ভালোবাসার জায়গা থেকে আজকের এই উপহার। আমি বক্তব্য বেশি দীর্ঘ করতে চাই না, সবশেষে শুধু আমি সাহিদ তালুকদারকে সাবধান করে দিতে চাই, তুমি এই গ্রামে আরো বেশি বেশি আসবা, এবং এই যে বোনটা বলল তাদের কমিটমেন্ট গুলো যদি ফুলফিল না করো তাহলে সাহিদ তালুকদার তোমার কিন্তু প্রবলেম হবে, এবং তুমি আমার আব্বার পাশে সাথে লেগে থেকে তুমি ওনাদের রাস্তার যেটা ইয়ে
ওটা করাবা, আমি তোমাকে হেল্প করবো, এই তো আইডিয়া হয়ে গেছে, আমি তাকে হেল্প করবো, ঠিক আছে? এমন একটা চেয়ারম্যান তালি দেন, ভালো ছেলে। আমরা খুব সৌভাগ্যবান, আমার আব্বার ভালোবাসায় সমর্থনে সহযোগিতায় মিঠাপুকুরের সকল ইউনিয়নের 17 জন নৌকার চেয়ারম্যান ছিল। একটা চেয়ারম্যানও কোনোদিন কোনো মানুষে কোনো ভাতা বা কোনো কার্ড দিয়া টাকা খায়নি। আবার একইভাবে আমরা সত্যি খুব সৌভাগ্যবান, এইবার আমাদের পক্ষে 10-11 জন যিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এই যে টুটুল ভাই আছে চ্যাংবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান, সে নৌকা আমাকে পায় নাই কিন্তু সে জনপ্রিয় বারবার নির্বাচন, কোনোদিন কোনো দরিদ্র কোনো গরিব মানুষের কোনো হকের থেকে সে টাকা নেয়নি। আমি খুব গর্ববৈরা করি বলি যে সাইদ তালুকদার কোনোদিন কোনো দরিদ্র কাছে 1 টাকা সে তসরুফ করে নেয়। এই যে আপনি তারা ঢাকেন, সে যায় প্রত্যেকটা জানাজায় যায়, প্রত্যেকটা শেষকৃত্যে যায়, প্রত্যেকটা মানুষের সামাজিক অবস্থা থাকুক, ওইটার জন্য হইল তার সাথে থাকতে। আর আপনারা মনে করবেন সাহিত্য তালুকদের সাথে 14 নম্বরে থাকা মানে আমার সাথে থাকা, আমার বাবার সাথে থাকা মানে আবার একইভাবে বলি 8 নম্বরে আমার টুটুল ভাইয়ের সাথে থাকা মানে আমার সাথে থাকা, আমার আব্বার সাথে থাকা, আমাদের নেত্রীর সাথে থাকা, ঠিক আছে? আগে যা বলছি একটু হাস্যরস করলাম, একটু ফুকে না আসলে হয়, প্রমিলার জন্য, হ্যাঁ প্রমিলার জন্য সবকে মুখ গোমরা করে রেখে দিলাম, তাহলে হবে? আপনাদের যে কোনো সমস্যা ওনাকে বলবেন, এখানে হাসিম ভাই আছেন, হ্যাঁ তারা অবশ্যই দেখবে, বিধান ভাই, হ্যাঁ ভুলে গেছি কতবার মেম্বার হয়েছে, আরে না আপনি ভুল করছেন, ভাই 27 বছর হয়েছে মেম্বারি, কতবার হয়েছে ইনশাল্লাহ রাষ্ট্রদূত হয়ে যাবে। আমি সৌভাগ্যবান, সব আমার সাথে সব ভালো মানুষ, সব সক্ষম মানুষ, খুবই আপনারা খুব ভালো মানুষ, সবাই একসাথে চলবো, একসাথে সোনার মিঠাপুকুর গড়ে তুলবো। বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা যে সোনার বাংলাদেশ উন্নত বাংলাদেশের প্রতিশ্রুতি দিচ্ছে, সেই বাংলাদেশের আমরা সকলে ইনশাল্লাহ অংশীদার হব। আপনারা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, ধন্যবাদ। এখন আমার কথা হলো যে সব কম্বল তো আমি একা দিতে পারবো না, আমরা প্রতি কিছু কম্বল দিয়ে আমি রওনা হবো, কারণ রাত্রে 10টায় আমার খুব গুরুত্বপূর্ণ একটা টেলিভিশন অনুষ্ঠান আছে, নাহলে আমি ফ্লাইটটা মিস করবো, বাকিটা সাইদ তালুকদার এবং তার সাথে যারা আছেন তারা দিয়ে শেষ করবে। তা আপনাদের সকলকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বাংলা।